গ্রামের বাড়ি শাসা থানা বাহাদুরি গ্রামে যশোর জেলায়। আমি 1971 সালে আমি তখন এসএসসি ক্যান্ডিডেট। 7ই মার্চের ভাষণের পরে আমাদের ভিতরে একটা যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে সারা পড়ে যায়। তখন আমরা ট্রেনিংয়ের ব্যাপারে থেকে আমরা কিছুটা উদ্বুদ্ধ হই এবং প্রথম দিকে ইপিআরের ভিতরে যে সমস্ত নন বেঙ্গলি বা পশ্চিমবঙ্গ যারা ছিল তাদেরকেও ওই সময় মারা হয় এবং তারপর থেকে আমাদের ভিতরে আরও উত্তেজনা বৃদ্ধি পায় এবং আমরা তখন আমাদের স্কুল সংলগ্ন ইপিআর ক্যাম্প, ওই ক্যাম্পে যে আমরা তাদের যে 303 রাইফেল, এটা আমরা ব্যক্তিগত আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে এটা ট্রেনিং নিই। পতাকা উত্তোলন করা হলো রেডক্রস ময়দানে। ওদিনকে আমি বেনাপুর চেকপোস্টে পাকিস্তানি পতাকা লাফিয়ে আমাদের জয় বাংলার পতাকা উঠে ওঠে। কিছুদিন পর দুজন ব্যাঙ্গালোর রেজিমেন্ট আসে, ওখানে একটি আমবাগানে আমাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়। এরপরে তখন মোটামুটি যশোর জেলায় খান সেনাদের দ্বারা সাধারণ জনগণ আক্রান্ত হতে থাকে। বিভিন্ন জায়গা থেকে মুসলমান হিন্দুরা পলায়ন করে বেঙ্গালপুর হয়ে এবং ইন্ডিয়ায় যেতে থাকে। আমাদের তখন কী করতে হবে, আমাদের যারা নেতৃবৃন্দ ছিল ওই সময় আমাদের বড় ভাই এমপি আলী কদের সাহেব মারা গেছেন, তারপরে হাজি মুশুর রহমান, আমার বাবা আমিনুর রহমান এবং আরও অনেক, তারা আমাদেরকে ডেকে এই ব্যাপারে ব্রিফিং দিল। আমরা তখন সংগঠিত হতে লাগলাম। ওই সময় ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ খাদ্য আসতো এবং গোলাগুলিও আসতো। আমাদের ডিফেন্সে ওই সময় যে সমস্ত ইপিআর আনসার মুজাহিদ ছিল, তো এদের যে রসদ লাগতো আমরা এর থেকে 3টি বাসে করে আমরা এগুলো পাঠাতাম চিকুল কাছে এবং যশোর চাষড়া বলে ওখানে। এই বাসের চালক ছিল, একটা ছিল হানিফ মিছি আর একটা ছিল জালার, একটা ছিল আনসার। এই বাসে যে সমস্ত লোক স্পট করে নিয়ে আসতো ওগুলা, ওর ভিতরে একটা লোক আমাদের সাথে বিমনি করছিল, এর নাম ছিল ইনুস, বাড়ি ছিল পুটখালি। ওর বাসটায় বেশি করে রসদ নেওয়া হতো এবং ও সরাসরি ওই রসদটা ক্যান্টনমেন্টে নিয়ে ওখানে ঢেলে চলে আসতো। তারপর যখন জানাজানি হয়ে গেল তখন আমরা তাকে ধরে বর্ডার মানে সীমান্তের কাছে সাদিপুর তোমার ওখানে স্থানে আপনার হাতে পায়ে তরিতে পেঁধে বিরাস পায় তুলে ওখানে মারা হতো। আমাদের যে সমস্ত যোদ্ধা ওই সময় অবস্থান এসেছেন তারা টিকতে পারেনি। তারপরে আবার আস্তে আস্তে প্রস্তুতি লাগলো। নাভারণে আসার পরে আমরা আপনার বনগাতে গিয়ে বিএসএফ কমান্ডার ছিল, বিএসএফ কমান্ডার আমার সাথে যুক্তি করে 275 জন বিএসএফ আনা হলো। আনার পরে ওরা টিকতে পারেনি। আমরা তখন বেনাপুলে পাক বাহিনী আপনার বেনাপুল দখল করে নিল। সকালবেলা আমার এক বন্ধুর কাছ থেকে 10টা টাকা নিয়ে বনগা দিয়ে ছুটে ক্যাম্প করে আমার গ্রামে আসি। তো বাহাদুরপুর আসার পরে আমারই বন্ধুগণ প্রাক্তন এমপি ডাক্তার নজরুল ইসলাম রাত 2:30 4 জনের সহ আমার বাড়িতে আসে। আসার পর আমাকে ডাকে, দেখি ওদের কাছে একটা এসএমজি আর হ্যান্ড গ্রেনেড, তখন রাইফেল ছুটি ছিল না। তো আমাদের বললো অমুক মুসলিম লীগের বাড়িতে থাকে। তো ওখানে যাওয়ার পরে এসএমজির থেকে দুটো ফায়ার করলো, ফায়ার করে বলে দোস্ত তারপর যাক। তারপর থেকে আস্তে আস্তে কিছুদিন পরে আরও 10-12 জন মুক্তিযোদ্ধা আমাদের গ্রামে আসলো। আমাদেরই তত্ত্বাবধানে আমাদের আমবাগানে অবস্থান নিত এবং খাওয়া দাওয়া যা কিছু দরকার আমরা তাদেরকে ব্যবস্থা করতাম এবং তখন আমরা তাদের সাথেই থাকতাম এবং ওই প্রশিক্ষণ ওদের কাছ থেকে নিতাম। একদিন শুনলাম, জানতে পারলাম যে আজকে রাত্রে খান সেনারা বাহাদুরপুর অ্যাটাক করে।
তখন আমাদের কাছে রাইফেল ছিল না, দুটো স্টিম গান ছিল আর কিছু হ্যান্ড গ্রেনেড ছিল, কিছু এন্টি পার্সোনাল মাইন ছিল আর একটা M16 মাইন ছিল। এন্টি পার্সোনাল মাইন আমরা রাস্তায় পুঁতলাম, পুঁতে রাখলাম, যদি রাত্রির আসে তো এর মধ্যে আসবে। দুর্ভাগ্যবশত ওই জায়গায় তখন প্রচুর বন্যা হয়েছে, বন্যায় প্রচুর মাছ হতো। শেষ রাত্রির দিকে এক মধ্যম বয়সী তার ছেলেকে নিয়ে মাছ মারতে আসে, ওই মাইনের পর দিয়ে আসলো, ওই মাইনে ওর পা উঠে ওই ব্যক্তিকে পাঠাই দিলাম বন্দাতে চিকিৎসার জন্য। এর দুই দিন পরে EPR এক ব্যক্তিকে ধরে নিয়ে আসলো, বলল রঘুনাথপুর বলে গ্রাম আছে, ওই গ্রামের থেকে যত মানে ঘর বাড়ি সব জ্বালায় দিয়েছে এরই ইন্ধনে এবং ভালো ভালো মেয়েদের নিয়ে উৎকাজ করছে। তো ওই ব্যক্তিকে আমাদের হাতে দিয়ে দিল, গুলিটা মারার পরে পুড়ে গেল। আমি বাড়িতে গেলাম, ওখান থেকে সোজা চলে গেলাম গঙ্গা, ওখানে গিয়ে কালীকলায় ভর্তি হলাম। ওখান থেকে একদিন পরে আমাকে নিয়ে গেল চাপা বেড়িয়া, ওখানে খুবই কষ্ট, শাল পাতা ভরে মানে কাদা, শাল পাতার পরে আমরা ঘুমাতাম, খাওয়া দাওয়া এরকম ছিল আর কি। তারপরে মুশিয়ার রহমান মুশিয়ার ভাই আমাকে নিয়ে উচ্চতর ট্রেনিংয়ে বাড়াই দিল। আমরা প্রথম শিয়ালদা, শিয়ালদার থেকে হাওড়া, হাওড়া দুদিন থাকার পর ওখান থেকে আমরা চলে গেলাম শিলিগুড়ি, শিলচর। ওখানে আমরা প্রায় এক মাস ছিলাম, সময় সিরাজুল আলম ওখানে থাকতেন, ওনাকে আমি দেখতাম মানে সারাদিন লিখ মানে সারাদিন মানে লেখা বন্ধ হতে না। তা আমি গেলাম, একটা আলাদা একটা টেন্ট ছিল, তুমি আমাকে কপি খাই দিল, আমার কপির সময় তো কোনো আইডিয়া ছিল না। ভাই আপনি সারাদিন যদি কী লেখেনি কী লেখেন, এটা তো লাগবে তোমাদের বুঝতে পরে যখন লাগবে তখন বুঝবে। সাদা সাদা মানুষ দেখা হয়েছিল। তো আজ থেকে 4 বছর আগে ঢাকাতে আমার বন্ধুবার ডাক্তার মানে প্রাক্তন MP নজরুল ইসলাম, হঠাৎ উনি দাঁড়াই পড়ল, সিরাজুল আলম খান দাদা এলো রাস্তার পরে হেঁটে যাচ্ছে, একটা কাঁধে একটা লম্বা একটা ব্যাগ আর পায়ে একটা চপ্পল দেওয়া, ওই যে টায়ারের চপ্পল আমি লক্ষ্য করছিলাম, টায়ারের চপ্পল পায়ে দেওয়া। তো ওই দাদা বললাম, দাদা আমার কেমন আছে? ভালো, তোমার যে স্মৃতিশক্তি খুব প্রখর, আমি আপনার ওইখানে শিলচর কথা, হ্যাঁ তোমার বাড়ির যুদ্ধ দশর না দাদা বুঝতাম আর কি। তাই বই দেখার তারপরে আমার ওনার সাথে আমার আর দেখা হয়নি। তারপরে ওখান থেকে আমরা পৌঁছলাম হাফলং, ওখানে আমরা 45 দিন ছিলাম। আমরা ট্রেনিং নেওয়ার পরে ফিরে আসলাম দেশে, আমাদের সাথে আমরা 6 জন ছিলাম। আমাদের শাসা থানায় আমার কমান্ডার ছিলেন আব্দুল মাহবুব, থানা কমান্ডার, আমার জেলা কমান্ডার ছিলেন আলী হোসেন মনি ভাই, উনি আমাদের বাড়িতে থাকতেন। লাস্টে আমরা একটা অপারেশন করলাম, এটা হচ্ছে আপনার রঘুনাথপুর নিচে ওখানে একটা খাল আছে, এপাশে নারায়ণপুর এপাশে রঘুনাথপুর, ওই খালে আমরা রাত্রিবেলা ওখানে গিয়ে অবস্থান নিই। অবস্থান নেওয়ার পরে প্রচুর বৃষ্টি হয়, ভোরবেলা যখন পাক আর্মি যখন ওই হাকরের ধার দিয়ে যাচ্ছে, তার সংখ্যা ছিল 40 জন, আমরা তখন ফায়ারিং আরম্ভ করলাম। দুর্ভাগ্য আমাদের যে SLR কয়েক রাউন্ড ফায়ারিং করার পরে আর ফায়ার হতো না, পানি ছিল বলে ওরা আসতে পারে না। সুতে ক্যাম্পের ওখানে ইন্ডিয়ান আর্মি ছিল, ওরা সেলিং আরম্ভ করার পরে আমরা উঠে আসলাম, যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমরা আমাদের হাতিয়ার রেসকোর্স ময়দানে গিয়ে জমা রেখে আসলাম। আমি বাড়িতে আসি, বেকার ঠিক বলা যাবে না, আবার বেকার মতো। আমার দুটো ছেলে, তিনটি মেয়ে, সবাই বিবাহিতা। আমার আল্লাহ প্রথমে শরীর ভালো রাখছে, একদম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বক্তব্য তো আমরা আজকে যে জন্য দেশ স্বাধীন করছি, যে উদ্দেশ্য নিয়ে আজকে, সেই উদ্দেশ্য সেই সফলতা পায়নি। জানি আজকে শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন হয়তো তিনি সেই সীমানায় পৌঁছে যেতেন। বর্তমান দেশনেত্রী শেখ হাসিনার যে উদ্যম, মনে হয় এরকম আরও যদি কয়েকজন ওনার সাথে থাকতেন, মনে হয় অচিরে বাংলাদেশে একটা পরিবর্তন আসতো। আসলে সমস্ত জায়গায় একই অবস্থা। তো আমরা চাই হয়তো শেখ হাসিনার নেতৃত্বে হয়তো বাংলাদেশ আবার একটা সঠিক স্থানে আল্লাহ পাক পৌঁছে দিলেন, আমি আশা করি।